আসসালামু আলাইকুম, আমন্ত্রণ চ্যানেল আই ইউরোপের সংবাদে। আমাদের খবরের বার্তাকক্ষে আজ আপনাদের সাথে আছি আমি সাইদুল ইসলাম। আর শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান শিরোনামগুলো। শুক্রবার রাতে ফ্লাইট খালেদার লন্ডনে প্রস্তুতি তদারকি করছেন তারেক রহমান। যেখানেই খালেদা জিয়া সেখানেই প্রতিরোধের ঘোষণা যুক্তরাজ্য আওয়ামী লীগের। সিলেট প্রেস ক্লাবে রেজা আহমদ ফয়সাল চৌধুরীর সম্মানে সংবর্ধনা ও মত বিনিময় সভা। শুনছিলেন খবরের প্রধান শিরোনামগুলো, এবার বিস্তারিত। আগামী 14ই আগস্ট লন্ডনের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুক্রবার রাত 9:30টায় এমিরেটস এয়ারওয়েজের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে যা আজ দুপুরে ব্রিটিশ হাইকমিশন থেকে খালেদা জিয়ার ব্রিটিশ ভিসাযুক্ত পাসপোর্ট সংগ্রহ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেউদ্দিন আহমেদ। বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সূত্র ও লন্ডনের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে অনাকাঙ্ক্ষিত বিতর্ক এড়াতে খালেদা জিয়ার লন্ডনে অবস্থানকালীন সময়ের কর্মসূচির পুরো বিষয়টি এককভাবে তদারকি করছেন লন্ডনে অবস্থানরত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান নিজেই। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডন আসার আগেই গতবারের মতো প্রতিহত করার ঘোষণা দিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। মঙ্গলবার সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক এক ঘোষণা দেন। খালেদা জিয়াকে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের মদতদাতা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিরা বেগম খালেদা জিয়াকে যুক্তরাজ্যে প্রতিহত করবে। এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, জালাল উদ্দিন, শামসুদ্দিন মাস্টার, এম এ রহিম, নইমুদ্দিন রিয়াজ, মারুফ চৌধুরী, আহাদ চৌধুরী, শাহ শামীম, রবিন পাল, ব্যারিস্টার মহিউদ্দিন, ফখরুল ইসলাম, মধু, সেলিম খান, জামাল খান প্রমুখ। এই দেশে যত মানুষ আছে তাদেরকে আমাদের জানানো দরকার যে এই আগুন সন্ত্রাসী যখন ব্রিটেনে আসবে, ব্রিটেনে আমরা যাদের ফ্যামিলি বাংলাদেশে পড়ে আছে এবং যাদেরকে নানাভাবে সে অত্যাচার করতে আছে এবং প্রতিদিন তাদের জীবন দুর্বিষহ করছে, সেইটা সেই মানুষটি এখানে আসলে আমরা প্রতিবাদ করব। এই এইটাই আমাদের দায়িত্ব। অত রক্তমাগা খালেদা জিয়াকে যেখানেই যাবে এই প্রবাসী বাঙালিরা, মুক্তিযুদ্ধের পক্ষের বাঙালিরা, গণতান্ত্রিক এবং সেকুলার বাঙালিরা প্রতিহত করবে, প্রতিরোধ করবে, যেখানে যাবে সেখানে প্রতিহত প্রতিরোধ সেটা অবস্থার উপর বিবেচনা করা হবে। সিলেট জেলা প্রেস ক্লাব নেতৃবৃন্দের সাথে বাংলাদেশ সফররত চ্যানেল আই ইউরোপের ব্যবস্থাপনা পরিচালক ও ইউকে বাংলা প্রেস ক্লাবের আহ্বায়ক রেজা আহমদ ফয়সাল চৌধুরীর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে সিলেট জেলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত এ মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম। জেলা প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সত্তার আজাদের পরিচালনায় সভায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন ইউকে বাংলা প্রেস ক্লাবের আহ্বায়ক রেজা আহমদ ফয়সাল চৌধুরী। ফয়সাল চৌধুরী সৈয়দ তার বক্তব্যে বলেন, ইউকে বাংলা প্রেস ক্লাব ও চ্যানেল আই ইউরোপ দেশে সাংবাদিকদের কল্যাণে অব্যাহতভাবে কাজ করে যাবে। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রেস ক্লাবের সহসভাপতি আব্দুল মুকিত, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ফয়সাল আহমদ মুন্না, নির্বাহী সদস্য হাসিনা বেগম চৌধুরী প্রমুখ। ব্রিটেনে ঘণ্টা প্রতি মিনিমাম ওয়েজেসের বেতন বেশিরভাগ পরিবারের চাহিদা পূরণ করতে পারছে না। একই পরিবারের বাবা ও মা দুজন কাজ করেও যে আয় করছেন তাতে জীবনযাত্রার ব্যয় বাড়ার প্রেক্ষিতে পরিবারের ব্যয় মেটানো খুবই কঠিন হয়ে পড়েছে। ব্রিটেনের দি চাইল্ড পভার্টি অ্যাকশন গ্রুপ বলছে, ঘণ্টায় 6.5 পাউন্ড আয় করে সপ্তাহে 35 ঘন্টায় একজন যা আয় করছেন তা দিয়ে মৌলিক চাহিদা পূরণ করা খুবই কঠিন হয়ে পড়েছে। কোনো পরিবারের দুজন উপার্জনকারী সপ্তাহে তাদের আয় দিয়ে ছেলে মেয়ের লেখাপড়া, ঘর ভাড়া, খাবার কেনা, বিদ্যুৎ, গ্যাস ও পানি বা টেলিফোন বিল দিতে গিয়ে সংকটে পড়ছেন। তারা বলছেন, অদূর ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। নিম্ন আয়ের পরিবারগুলোর ক্রয় ক্ষমতা কমে যাওয়া আর
ব্যয় বাড়ার প্রেক্ষিতে তারা জীবন চালাতে হিমশিম খাচ্ছেন। হলিডেতে যাওয়া বা সামাজিক জীবনের ব্যয় নির্বাহ হয়ে পড়েছে দুঃসাধ্য। দি চাইল্ড পভার্টি অ্যাকশন গ্রুপের প্রধান নির্বাহী আলিসন গার্নহাম বলেন, একটি পরিবারের দুজন ব্যক্তি যদি পুরো কর্মঘণ্টা ব্যয় করে উপার্জন করেও সংসার চালাতে হিমশিম খান, তাহলে বুঝতে হবে বড় সমস্যা চলছে। এদিকে বুধবার বিবিসি জানায়, গত কোয়ার্টারের তুলনায় এর 3 মাসে বেকারত্ব বেড়েছে 25,000-এরও বেশি। আধুনিক টেকনোলজিকে সহযাত্রী করে একজাক তরুণের সম্মিলিত প্রচেষ্টায় যাত্রা শুরু হলো শেফ অনলাইন। বিস্তারিত শাহ এম হোসেনের রিপোর্টে। সোমবার ক্রাউন প্লাজায় সাংবাদিক ও বিশিষ্ট জনের সম্মুখে তুলে ধরা হলো শেফ অনলাইনের কর্মকাণ্ড। শেফ অনলাইন আধুনিক পদ্ধতিকে কাজে লাগিয়ে খুব সহজেই অনলাইনে অর্ডার দেয়া যাবে। এই ডিজিটাল টেকনোলজির কারণে খরচ খুব একটা পড়বে না বলে মনে করেন আইটি প্রধান শওকত আজিজ রাসেল। Currently they are suffering from human resource. They are not able to bring in resources from Bangladesh. They need more chefs. They need more expertise. I think the home office and the chamber from here need to take up this matter with the government on both sides. এটি আধুনিক স্মার্ট, খুব সহজেই ঘরে বাহিরে সব জায়গাতে আপনার মোবাইল ফোনে ও অর্ডার দেয়া যাবে। ফলে খাবার সংগ্রহ করতে যেয়ে ক্রেতা সাধারণকে ভোগান্তিতে পড়তে হবে না। লিসা আজিজের সাবলীল উপস্থাপনায় দীর্ঘ সময় দর্শকদের ধরে রাখেন। সাংবাদিক তারেক চৌধুরীর প্রশ্নের জবাবে শেফ অনলাইনের স্বত্বাধিকারী এম এ মুনিম সাদিক বলেন, যেখানে স্টাফ সংকটে ভুগছেন তারই ইন্ডাস্ট্রি, সেখানে শেফ অনলাইনের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন। If you can think on a Friday, Saturday night, most restaurants get so many orders between the hours of 6 to 7 on an average. A lot of people have like 2-3 telephones, which means, you know, are you taking an order? Are you answering the phone? You are actually misriding orders, or people are not being able to get through to you. With Chef Online and the platform we are offering, you don't have to worry about a third party where you are going to pay commission. It is your business, your website, we develop it for you. Your customers order through your own system, and you benefit. অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিসিসি সভাপতি মাহতাব উদ্দিন, মুকিম চৌধুরী, ইয়াউর খান ও বিসিএর ইয়াফর আলী। উপস্থিত ছিলেন এটিএন বাংলার সিইও হাফিজ আলম বক্স, মোস্তফা সারোয়ার বাবু, জেএমজি মুনির আহমেদ, হেলাল খান সহ বিশিষ্ট জনেরা। অনুষ্ঠানে আগত অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করে শেফ অনলাইনের স্বত্বাধিকারী এম এ মুনিম বলেন, আধুনিক পদ্ধতিকে কাজে লাগিয়ে শুধু ক্রেতা সাধারণই লাভবান হবেন না, এতে রেস্টুরেন্ট মালিকরাও লাভবান হবেন বলে তিনি প্রত্যাশা করেন। শাহ এম হোসেন, চ্যানেল আই, লন্ডন। যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার এম এ হান্নানের সাথে মত বিনিময় করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ, পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য সেলিম উদ্দিন এমপি। মত বিনিময় সভায় জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব সেলিম উদ্দিন এমপি প্রবাসী বাঙালিদের বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেন। তিনি যুক্তরাজ্য বাঙালি প্রবাসী বাংলাদেশিদের বাংলাদেশ হাই কমিশনের সার্ভিস পেতে যাতে কোনো অসুবিধা এবং সমস্যা না হয় সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান রাষ্ট্রদূত এম এ হান্নানের কাছে। আয়ারল্যান্ডে বাংলাদেশ হাই কমিশন প্রতিষ্ঠার ব্যাপারেও কথা বলেন এমপি সেলিম উদ্দিন। মত বিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য জাতীয় পার্টির সহ সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ইমতাদ হুসাইন, মোহাম্মদ শামসুল হক, নূর আলী ও সাংবাদিক সারওয়ার কবির। যুক্তরাজ্যে বসবাসরত বিয়ানীবাজার উপজেলার কসবা খাসা গ্রামের অধিবাসীদের প্রীতি সমাবেশ অনুষ্ঠান সোমবার পূর্ব লন্ডনের একটি ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছে। কসবা খাসা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের আয়োজনে ট্রাস্টের সাধারণ সম্পাদক আলী আহমেদ বেবুলের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের সভাপতি হাফিজ নাজিমুদ্দিন। এরপর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের একটি ভিডিও বার্তা দেখানো হয়। এছাড়াও বক্তব্য রাখেন ট্রাস্টের উপদেষ্টা আশেক আহমেদ আশুক, মাসুম হোসেন, মুহিবুর রহমান মুহিব, দেলওয়ার হোসেন, কমিউনিটি নেতা আলহাজ এম এ মতলিব, কানাডা প্রবাসী কবি আব্দুল হাসিব, সাংবাদিক মুসলিউদ্দিন আহমেদ, এম মাসুদ আহমেদ, কয়সুর রহমান রনু, মোহাম্মদ আব্দুল শুকুর ও এনামুদ্দিন। অনুষ্ঠানে কসবা খাসা গ্রামের 12 জন প্রবীণ ব্যক্তিত্বকে কমিউনিটিতে অবদান রাখার জন্য সম্মাননা অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের খবর। যাচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে অন্যান্য খবরের সাথে থাকছে। অল্ডহামে অধ্যাপক ফখরুদ্দিনের সম্মানের সভা, সিলেট ছাত্রলীগের সাথে ছাত্রলীগের লড়াইয়ে আরো এক নেতা নিহত, বিরতির পর আবারও আমন্ত্রণ আমাদের খবরে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক মোহাম্মদ ফখরুদ্দিনের যুক্তরাজ্য সফর উপলক্ষে অল্ডহাম কাউন্সিলের মেয়র কাউন্সিলর আতিকুর রহমানের আমন্ত্রণে মেয়র্স পার্লারে সৌজন্য সাক্ষাতের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর আব্দুল মালিক, হাজি মুক্তার আলী, শাহনুর আলী, জামাল উদ্দিন ও মোহাম্মদ শফিক মিয়া প্রমুখ। মেয়র আতিকুর রহমান যুক্তরাজ্যের সমাজ ও কাউন্সিলের সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে আগত অতিথিকে অবগত করেন। পরে মেয়রের পক্ষ থেকে মোহাম্মদ ফখরুদ্দিনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মিলান জাগরণী অ্যাসোসিয়েশনের আয়োজনে বার্ষিক পুনর্মিলনী অনুষ্ঠিত হল ইতালির আলেসিওতে। বিস্তারিত থাকছে মিলান ব্যুরো চিফ নাজমুল হাসান শামীমের রিপোর্টে। 10 আগস্ট রবিবার মিলান জাগরণী অ্যাসোসিয়েশনের আয়োজনে বার্ষিক পুনর্মিলনী অনুষ্ঠিত হল আলেসিওতে। ইতালির মিলান থেকে গাড়িবহ সহ সংগঠনের নেতৃবৃন্দ ও অতিথিদের নিয়ে প্রথমে আলেসিও ও পরে জেনেভায় যান তারা। এখানেই হয় পুনর্মিলনীর মূল অনুষ্ঠান, করা হয় সাংগঠনিক পর্যালোচনা। বিপুল মণ্ডল, বিমল কান্তি ঘোষ ও প্রদীপ করের তত্ত্বাবধানে শুভেচ্ছা বক্তব্য রাখেন তারক দাস, তাপস সাহা, জনার্দন ভৌমিক, বাবুল দাস, উত্তম সাহা, বাসুদেব সহ আরো অনেকে। মিলান জাগরণী কালচার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গ্রীষ্মকালীন শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। জাগরণী কালচার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি গ্রীষ্মকালের প্রীতি শুভেচ্ছা। মিলান জাগরণী কালচার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা পুনর্মিলন উৎসবে অংশগ্রহণ করে আলোচনাতে আমরা খুবই আনন্দ উপভোগ করেছি। ব্যতিক্রমী এই পুনর্মিলনীতে চার দেয়ালে বন্দী থাকা কোমলমতি শিশুদের একটু বিনোদনের লক্ষ্যে মিলানের অদূরে যান তারা। নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের কৃষ্টিকে পরিচয় করানো এবং সকল হিন্দু প্রবাসীদের ঐক্যের লক্ষ্যে জাগরণী কালচারাল অ্যাসোসিয়েশন করবে আরো ব্যাপক আয়োজন এই প্রত্যাশা আয়োজকদের। ইতালির আলেসিও থেকে নাজমুল হাসান শামীম, চ্যানেল আই। ফ্রান্সে বৃহত্তর কুমিল্লা সমিতি ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। প্যারিস থেকে সৈয়দ সাহিল জানান, প্যারিসে মেট্রো হোস হলে সংগঠনের সভাপতি মিজানুর রহমান শিকদারের সভাপতিত্বে এবং নজরুল ইসলাম ও অধ্যাপক অপু আলমের যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ দূতাবাসের হেড অফ চ্যান্সারি হজরত আলী খান, মুক্তিযুদ্ধ সংহতি পরিষদের সভাপতি জামিলুর রহমান, ফ্রান্স আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, মেজান চৌধুরী মিন্টু, আমিন খান হাজারি, কাইম সরকার, সাংবাদিক ফয়সল আহমদ দেব, শামিমা আক্তার রবি প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব টি এম রেজা, পরিবেশ বিজ্ঞানী ডক্টর কামরুল হাসান, আশরাফুল ইসলাম, শাহেদ আলী, আরিফ হাসান, তৌফিকা শাহেদ প্রমুখ। স্পেনের যুবদলের উদ্যোগে আয়োজিত মত বিনিময় সভায় ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি রেজাউল কবির পল বলেছেন, মানুষ এখন চরম অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে। মানুষ এখন নিজ গৃহের ভেতর তো নয়, মায়ের পেটে শিশু ও নিরাপদ নয়। গত 11 আগস্ট মাদ্রিদে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন যুবদল সভাপতি রমিজউদ্দিন। ফখরুল হাসানের পরিচালনায় বক্তব্য রাখেন স্পেন বিএনপির সভাপতি খুরশেদ আলম মজুমদার সহ সভাপতি জামাল উদ্দিন মনির, বিএনপির সেক্রেটারি মুখলেসুর রহমান দেদার, আকবর শেখ, কাজী আলমগীর, সুজন মিয়া প্রমুখ। এবার সিলেটের খবর। সিলেট নগরীর মদনমোহন কলেজে নিজ দলের ক্যাডারদের ছুরিকাঘাতে ছাত্রলীগের এক কর্মী খুন হয়েছেন। নিহত আব্দুল আলী কলেজের দ্বাদশ শ্রেণীর মানবিক বিভাগের ছাত্র। এ ঘটনায় প্রণজিৎ নামে একজনকে আটক করেছে পুলিশ।
কোতোয়ালি থানার অসিস সোহেল আহমদ জানান, বুধবার বেলা আড়াইটার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আব্দুল আলী মারা যান। আব্দুল আলী দক্ষিণ সুরমা উপজেলার নিজ সিলাম গ্রামের আকলিস মিয়ার পুত্র। তিনি ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা জানান, মঙ্গলবার কলেজ ক্যাম্পাসে আড্ডা দেওয়া নিয়ে একই গ্রুপের আরেকজন কর্মীর সাথে আব্দুল আলীর কথা কাটাকাটি হয়। বুধবার দুপুর ১২টার দিকে এর জের ধরে কলেজের একাডেমিক ভবনের দ্বিতীয় তলায় ছাত্রলীগ ক্যাডাররা তাকে ছুরিকাঘাত করে। ছুরিকাঘাতে আলের বাম হাড় ছিদ্র হয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বেলা ২:৩০ সময় কর্তব্যরত চিকিৎসক আব্দুল আলীকে মৃত ঘোষণা করেন। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান শিরোনামগুলো। শুক্রবার রাতে ফ্লাইট খালেদার লন্ডনে প্রস্তুতি তদারকি করছেন তারেক রহমান। যেখানেই খালেদা জিয়া সেখানেই প্রতিরোধের ঘোষণা যুক্তরাজ্য আওয়ামী লীগের। সিলেট প্রেস ক্লাবে রেজা আহমদ ফসল চৌধুরীর সম্মানে সংবর্ধনা ও মত বিনিময় সভা। এই ছিল আমাদের এখানকার আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। শুভরাত্রি।